আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি এখন সুস্থ। আমার নাম শিমু, আমার বয়স 27, আমার বাসা কেরানীগঞ্জ, আমি পেশায় স্টুডেন্ট। আমার কোমর ব্যথা, পিঠে ব্যথা, মানে বিগত 7-8 মাস যাবত আমি মানে হঠাৎ একদিন মানে হালকা হালকা ব্যথা ছিল, তেমন একটা ব্যথা ছিল না, তারপর হঠাৎ একদিন ব্যথা বাড়ে। বাড়ার পরে আমি মানে উঠতেও পারি না, বসতেও পারি না, মানে এমন ব্যথাটা হয়েছে। যাই হোক, পেন কিলার খেয়ে একটু ব্যথাটা কমাইছি। কমানোর পরে আমি উত্তরাতে এক ডক্টর আছে, ওনার কাছে আমি গেছি। তো যাওয়ার পরে ওইখানে আমি ওনাকে দেখাই, তো উনি একটা এক্স রে করে, কিছু ব্লাড টেস্ট করে, করার পরে উনি আমাকে বলে যে আমার পিএলআইডি হয়েছে। তো পিএলআইডি হয়েছে, তো সেখানে আমি খুব ভেঙে পড়ছিলাম যে পিএলআইডি হয়েছে তার মানে আমি কি এখান থেকে কি মানে ভালো হতে পারবো কি না, মানে কনফিউজ ছিলাম। আর আমি এটা নিয়েও কনফিউজ ছিলাম যে আমার পিএলআইডিটা কেন হলো, মানে কিভাবে হলো। তারপর যাই হোক, আমি ওখান থেকে আসি, আসার পরে আমি সেই রিপোর্টগুলো নিয়ে আরেক ডক্টরের কাছে যাই। তো যাওয়ার পরে সেখানে সে বলে যে আমার মাংসপেশির সমস্যা, তো সেখান থেকে আমাকে কিছু ব্যায়াম দেয়। সেখানে দেখাই, দেখানোর পরে ব্যায়াম বাসায় করি, আমি বেশ কিছুদিন করি, করার পর আমার কিছুই হয় না, ব্যথাটা মানে এরকম মানে একটু কমে, আবার ব্যথা ওরকমই। তো তারপর আমার হাজবেন্ড বললো যে তুমি এগুলো বাদ দাও, দিয়ে তো ও ইউটিউবে দেখে, শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিওগুলো দেখে, দেখার পরে ও আমাকে সাজেস্ট করে এখানে আসার জন্য। তো এখানে আমি এসে স্যারকে দেখাই, তো স্যার আমার এক্স রে রিপোর্ট দেখে, দেখার পরে স্যার আমাকে কিছু ব্লাড টেস্ট দেয়, এমআরআই দেয়। তো দেওয়ার পরে স্যার তখন আমার তারপর দিন আর কি রিপোর্টগুলো আমি তাকে দেখাই, দেখানোর পরে সে আমাকে দেখে বললো যে আমার পিএলআইডি হয় নাই, পিএলআইডি হয় নাই, আমার মানে একদম প্রায় মানে প্রাথমিক পর্যায়ে আমি আর কি, হয়ে যেত আমার এটা, মানে আমি যদি এখানে না আসতাম হয়ে যেত। তো সে আমাকে সাজেস্ট করলো যে আপনি এখানে 15 দিন ভর্তি থাকেন, থাকতে পারবেন কিনা। তা আমি কনফিউজ ছিলাম ভর্তি থাকবো কিনা। তো পরে আমি স্যারকে বললাম যে স্যার আমি থাকতে পারবো না, তো স্যার তখন আমাকে কিছু ওষুধ দিল। তো ওষুধগুলো নিয়ে যাওয়ার পরে আমার মানে হাজবেন্ড আর কি, ও আমাকে যেতে দিবে না, আমাকে অ্যাডমিট এখানে রাখবে। তা আমি বাসায় গেছি, যাওয়ার পরে আমার এক পরিচিত ডক্টর ছিল কার্ডিওলজির, ওই ভাইয়ার সাথে কথা বলে ভাই আমাকে বলল যে সবচেয়েতে বেস্ট হয় তুমি যদি ওইখানে যদি অ্যাডমিট থেকে মানে ট্রিটমেন্টটা নাও, কারণ শফিউল্লাহ প্রধান স্যার উনি এইগুলো নিয়ে আর কি কাজ করে, উনি এটার ডক্টর, খুব ভালো। পরে আমি এখানে আসি, আবার এসে অ্যাডমিট হই, আজকে আমার 17 দিন, আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো, অনেকটাই সুস্থ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আর এখানকার শফিউল্লাহ প্রধান স্যার তো অনেক ভালো, উনি মানে কি বলবো, মানে ওনার কথা বললে শেষ হবে না, উনি এত ভালো। আর এখানের যে ম্যানেজমেন্টটা খুবই ভালো, খুবই চমৎকার। আর যারা থেরাপি দেয়, আর বিশেষ করে আমাকে যে অপুটা থেরাপি দিচ্ছে, কারণ আমি তো সব আপুর সম্পর্কে জানি, কিন্তু কথা বলছি সবাই ভালো, এখানকার সবাই ভালো, ওই আপুটাও খুব ভালো, অনেক ভালো। এখন আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন। তাকে তো ধন্যবাদ দিলে শেষ হবে না, মানে তার যে মানে অবদান এটা আসলে বলে প্রকাশ করতে পারবো না। যে আমার হাজবেন্ড খুবই ভালো একজন মানুষ, আর ওর মতো হাজবেন্ড পাওয়া এটা ভাগ্যের ব্যাপার। আমি খুবই লাকি, আমি খুব হ্যাপি। আর সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার হাজবেন্ডের জন্য, যাতে সবসময় পাশাপাশি থাকতে পারি। আমার মতো এরকম রুগী থাকলে অবশ্যই এখানে আসবেন, কারণ এখানকার ট্রিটমেন্ট, ম্যানেজমেন্ট এবং মানে সবকিছুই এত ভালো, মানে এত চমৎকার, হ্যাঁ খুবই ফ্রেন্ডলি, মানে বলে বোঝানো যাবে না। এখানে আসলেই বুঝতে পারবেন যে তাদের সবকিছু মানে কতটা যে ভালো, কতটা অমায়িক তারা। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা,
বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।